আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে দর্শকপুর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তরুণদের মেধা শক্তি দেশের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব উপজেলায় হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের স্ত্রী পুত্র সহ বিদেশ গমনে নিষেধাজ্ঞা, তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের চিঠি। তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার প্রশাসনের লোকদের অর্থনৈতিক সুবিধা দিচ্ছে, মন্তব্য রিজভীর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর চেয়ে সতর্কতা জরুরি, সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করতে শিক্ষার মান উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষার প্রসার এবং গবেষণার উপর সরকার জোর দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপবৃত্তি ও টিউশন ফি প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। তরুণদের মেধা শক্তি দেশের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থের অভাবে শিক্ষার সুযোগ বঞ্চিত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করেন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষার প্রসার ও শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীর সংখ্যা সাম্য রক্ষার লক্ষ্যে এই ট্রাস্ট থেকেই উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন, সেরা মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023 প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আয়োজন এখানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার উপর গুরুত্বারোপ করেন তিনি। আমরা এরই মধ্যে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেই, কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা, এটার যাতে প্রসার ঘটে সেদিকে লক্ষ্য করে আলাদাভাবে আমরা সেই বাজেট দিয়ে আমরা কাজ শুরু করি। বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনা তারা করবে, স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে আমাদের এই আজকের ছেলেমেয়েরা, এটাই আমি বিশ্বাস করি। অনেকের কাছে অসম্ভব মনে হলেও বিনামূল্যে বই বিতরণ আওয়ামী লীগ সরকার সম্ভব করে দেখিয়েছে বলে জানান তিনি। অনেকে সবসময় ভেবেছে এটা কি করে সম্ভব, কিন্তু আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি। সেই 2010 থেকে 2024 এ পর্যন্ত 464,74,29,883 কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে আমরা বিতরণ করেছি। বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানের নেতিবাচক বিষয়গুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে সুপরিকল্পিতভাবে নীতিমালার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার এগিয়ে নিচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনে বোমাবাজি সেশন জট ছিল 6 থেকে 7 বছর পর্যন্ত, যা আমরা অনেকগুলি পদক্ষেপ নেই। ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। এবং সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও তাদের পুত্র আহমেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগুল হোসেন তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন। এদিকে মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। মতিউরের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠিও পাঠিয়েছে দুদক। এর আগে গতকাল মোহাম্মদ মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিশ্ব নেতারা শেখ হাসিনাকে স্বীকৃতি দিচ্ছে বলে বিএনপি ফিউজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রেস ক্লাবে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কয়েকটি গণমাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দুর্নীতিবাজ বলছে, কিন্তু কোনো তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না। কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে এমন সংবাদ না প্রকাশের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। অবশ্যই দেশে দুর্নীতি হলে সেটির সংবাদ আসবে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয়, তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ। এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাজ বলা সেটিও সমীচীন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার প্রশাসনের লোকদের অনৈতিক সুবিধা দিচ্ছে। সকালে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহিলা দলের আয়োজনে মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। এসময় চিকিৎসা না দেওয়ার মাধ্যমে খালেদা জিয়ার উপর অমানবিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। এই যে অনৈতিক প্রবণতার সৃষ্টি করেছেন তার প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী। আজকে বেঞ্জি কিছুই হবে না, বেঞ্জি এই যে যা কিছু দেখছেন কিছুই হবে না। সে দুদককে বলেছে যে তার মামলা প্রত্যাহার করতে, আমরা যেটা পেপারে পড়লাম, দেখবেন যে কিছু কিছু হবে না, কারণ এরাই তো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী টিকিয়ে রেখেছে। শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে তিনি শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাবাহিনী প্রধানকে সেনাকুঞ্জে গার্ড অফ অনার প্রদান করে। সেখানে একটি গাছের চারা রোপণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন সেনাপ্রধান। উদ্বোধনের দ্বারপ্রান্তে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্ক, অবকাঠামোগত কাজ প্রায় শেষ, এখন প্রস্তুতি চলছে প্লট বরাদ্দের। ব্যবসায়িকভাবে শিল্প পার্কটি চালু হলে আর্থসামাজিকভাবে আমূল পরিবর্তন ঘটবে এই জেলার, পাশাপাশি দূর হবে বেকারত্ব। এদিকে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দিন রাত কাজ চলমান আছে, আগামী মাসে প্লট বরাদ্দের প্রক্রিয়া করা হবে। প্রতিনিধি এইচ এম মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের সদর উপজেলার প্রায় 400 একর জমিতে বিসিক শিল্প পার্কটি বাস্তবায়ন হচ্ছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রায় 719 কোটি 21 লাখ টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেয় সরকার। এরই মধ্যে প্লট বরাদ্দের জন্য শিল্প পার্কের অবকাঠামোগত কাজ যেমন রাস্তা, ড্রেন, লেক, দেয়াল, গেটের কাজ শেষ হয়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটি ও বাইরের অংশের গ্যাস লাইন স্থাপন করা হয়েছে। চলতি জুনেই সম্পন্ন হবে বাকি কাজ। রাস্তা, ড্রেন, কালভার্ট, রোড ডিভাইডার সহ ম্যাক্সিমাম কাজই শেষের পথে। প্রায় 17 কিলোমিটার রাস্তা 400 একর জমির ভিতরে নির্মাণ করছি। ড্রেন হলো 400 একরের ভিতরে 31 কিলোমিটার, বিভিন্ন সাইজের ড্রেন এবং কালভার্ট
নির্মাণ কাজ প্রায়শই সম্পন্ন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা উদ্যোক্তারা বলছেন, এখানে শিল্প কারখানা চালু হলে শ্রমবাজার সৃষ্টি হবে, বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থারও পরিবর্তন ঘটবে। শিল্প পার্কে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে কাজ শুরু করে দিয়েছে। অতি দ্রুত কোম্পানিগুলোকে যেন প্লট বরাদ্দ দেওয়া হয়। এই শিল্পবাগ বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জের যারা নারীরা আছেন, তারা যদি এই বেসিক শিল্পবাগগুলিতে বেশি কাজ করার সুযোগ পায়, তাহলে আসলে তারা ঘরে বসে কাজ করতে পারবেন। স্থানীয় সংসদ সদস্য জানালেন, নৌ রেল ও সড়ক পথের সুব্যবস্থা থাকায় বেসিক শিল্প পার্কের উদ্যোক্তারা বাড়তি সুবিধা পাবেন। স্বল্প খরচে ও কম সময়ে পণ্য আনা নেওয়া করতে পারবেন তারা। এখানে জলপথ, নৌপথ, স্থলপথ সকল পথই কিন্তু এখানে সুযোগ রয়েছে। ইতিমধ্যে রেলের সংযোগও হয়ে যাবে। সব মিলিয়ে এইখানে একটি উত্তরবঙ্গের একটি ব্যবসায়িক হাব গড়ে ওঠা সম্ভব। আর প্রকল্প পরিচালক বলেন, সময়সীমার মধ্যে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্প উদ্যোক্তারা ইতিমধ্যেই সাড়া দিচ্ছেন। আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে, এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে 829টি প্লটে 570টি ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে। এতে প্রায় 1,00,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। দেশের বিভিন্ন স্থানে রাসেল ভাইপার সাপের উপস্থিতি এবং ছড়িয়ে পড়ার খবর উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তবে সঠিক সময়ে চিকিৎসা পেলে এ সাপের কামড়ে মৃত্যু হয় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর চেয়ে সচেতনতা ও সতর্কতা বাড়াতে দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার প্রজাতির সাপের উপদ্রব ও মানুষের উদ্বেগ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য ও দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। নির্দেশনায় বলা হয়, রাসেল ভাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। এই সাপ সাধারণত নিচু ভূমির ঘাস বন, ঝোপ জঙ্গল, উন্মুক্ত বন, কৃষি এলাকায় বসবাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে। সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে। মানুষ খেয়াল না করে সাপের খুব কাছে গেলে সাপটি বিপদ দেখে ভয়ে আক্রমণ করে। রাসেল ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। সাপের কামড় এড়াতে করণীয় সম্পর্কে জানানো হয়েছে, যেসব এলাকায় রাসেল ভাইপার দেখা গেছে সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করা, লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকতে হবে, গর্তের মধ্যে হাত পা ঢুকানো যাবে না। এছাড়া সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরতে হবে। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখতে হবে। পতিত গাছ, জ্বালানি লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করা যাবে না এবং প্রয়োজনে জাতীয় হেল্পলাইন 333 নম্বরে কল করে নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে। রাসেল ভাইপারের বিষ, প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। রাসেল ভাইপারের প্রাদুর্ভাব কমাতে করণীয় সম্পর্কে বলা হয়েছে, বেজি, গুইসাপ, বাগডাস, গন্ধগোকুল, বন বিড়াল, মেছো বিড়াল, তিলানাগ, ইগল, সারস, মদনটাক এবং কিছু প্রজাতির সাপ রাসেল ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। এ সকল বন্য প্রাণীকে মানুষের নির্বিচার হত্যার কারণে প্রকৃতিতে রাসেল ভাইপার বেড়ে যাচ্ছে, তাই বন্যপ্রাণী দেখলেই অকারণে তা হত্যা এবং এদের আবাসস্থল ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। রাসেলস ভাইপার বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 অনুযায়ী সংরক্ষিত প্রাণী। রাসেলস ভাইপার ইঁদুর খেয়ে যেমন ফসল রক্ষা করে, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে। এই সাপের বিষ থেকে অনেক জীবন রক্ষাকারী ওষুধও তৈরি হয়। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি। দর্শক সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। রাশিয়ার দুই শহরে বন্দুকধারীর হামলায় 15 জন পুলিশ সদস্যের মৃত্যু এবং 6 হামলাকারীও নিহত। ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্রকে 10 উইকেটে উড়িয়ে শেষ 4-এ ইংল্যান্ড। আবারও স্বাগত, আপনারা দেখছেন মাই টিভি সংবাদ।
এ যেন আলোর নিচে অন্ধকার, একে তো দৃষ্টিতে আলো নেই, তার উপর ২৪ বছর ধরে বিদ্যুৎবিহীন অবস্থা চলছে গাজীপুরের কালিয়াকৈরে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের একটি বসতি। বিদ্যুৎ বিভাগ বলছে ভূমি জটিলতায় তারা বিদ্যুৎ থেকে বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছেন। আশ্বাসের বাণী শুনিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি এ কে এম শিশুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অন্ধত্ব যেন তাদের অভিশাপ। সারা দেশ যখন বিদ্যুতের আলোয় আলোকিত, তখন গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকার অন্ধ ৪৫টি পরিবারে পৌঁছায়নি বিদ্যুতের আলো। ২৪ বছর ধরেই সব ধরনের আলো থেকে বঞ্চিত তারা। ঘরের পাশে বিদ্যুতের লাইট থাকলেও জীবন ধারণে সৌর বিদ্যুৎ ও হারিকেনের আলোই তাদের একমাত্র ভরসা। বিদ্যুৎ না থাকাতে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, তাছাড়া এই যে বাচ্চার কষ্ট, ঘুমাইতে পারি না রাত্রে। বিদ্যুতে বসবাস করে তারাও কিন্তু এই তীব্রতা সহ্য করতে পারতেছে না। বিদ্যুৎ অফিসে গেছি, ইউনো অফিসে গেছি, বিদ্যুতের লাইন ওরা দিতেছে না। তাদের বেশিরভাগই দৃষ্টি প্রতিবন্ধী ও ভূমিহীন পরিবার। অন্ধ লোকজন বসবাস করায় এই এলাকা স্থানীয়ভাবে অন্ধের টেক বলে পরিচিত। তবে এখানকার দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা পাচ্ছেন না ন্যূনতম মৌলিক নাগরিক সুবিধা। সরকারি সহায়তায় অন্ধের টেকের আধার ঘুচুক দাবি এলাকাবাসীর। এই বাংলাদেশে যদি লোহিঙ্গারা কারেন্ট পা, আমরা বাংলাদেশে থাকি, আমরা কারেন্ট পাচ্ছি না। এই যে আমরা বারবার এটার আবেদন করতেছি, কিন্তু কেউ তো আমাদের জন্য কর্ণপাত করতেছে না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের একটু বিদ্যুতের ব্যবস্থার জন্য করেন। অন্ধেরটেকের এই জায়গাটির ওপর বন বিভাগের আপত্তি থাকায় এখানে বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি বলে জানান পল্লী বিদ্যুতের এই কর্মকর্তা। মামলা মোকদ্দমার কারণে আমাদের এই উদ্যোগটা আবার পিছিয়ে আসতে হয়েছে। ওইটা নিষ্পত্তি করার কোনো পক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি, যার ফলে আমরা তাদেরকে মিটার দেওয়ার উদ্যোগটা নিতে পারিনি। এখন যদি ভূমির জন্য জটিলতাটা কেটে যায়, আমরা নিয়ম অনুযায়ী তারা মিটার ফেলে আমরা অতিসত্ত্বভাবে মিটার ব্যবস্থা করব। তবে বিষয়টির মানবিক দিক বিবেচনা করে লিখিত আবেদন পেলে ভূমি সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি সাপেক্ষে এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেহেতু তারা বসবাস করছে এবং সবাই অন্ধ, তো তাদের ভাবে বিদ্যুতের লাইনটা দিতে পারলে তাদের উপকার হবে। আমরা সংস্থার সাথে কথা বলে তাদেরও যাতে আপত্তি না থাকে এবং এলাকাটা যাতে বিদ্যুতায়িত হয়। এখানকার শিশুদের নিরাপদ বিকাশের স্বার্থে অবিলম্বে অন্ধের টেক বসতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি সচেতন মহলেরও। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। তরুণদের মেধাশক্তি দেশের উন্নয়নে কাজে লাগানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। সব উপজেলায় হবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের স্ত্রী পুত্র সহ বিদেশ গমনে নিষেধাজ্ঞা, তথ্য চেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে দুদকের চিঠি। তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার প্রশাসনের লোকদের অনৈতিক সুবিধা দিচ্ছে, মন্তব্য রিজভীর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃত শিক্ষা অনির্মাণে পুষ্পস্তম্ভক অর্পণ করলেন নতুন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক ছড়ানোর চেয়ে সতর্কতা জরুরি, সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।